আজকেও একটা নতুন টপিক নিয়ে আলোচনা করব, আরো একটা রিভলিউশন। এর আগের ভিডিওতে আমি সবুজ বিপ্লব বা গ্রিন রিভলিউশন সম্পর্কে আলোচনা করেছি, তোমরা সেই ভিডিওটা দেখতে পারো এবং কনসেপ্ট ক্লিয়ার করতে পারো গ্রিন রিভলিউশন সম্পর্কে। তো আজকে যে রিভলিউশনটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হোয়াইট রিভলিউশন বা শ্বেত বিপ্লব। এটা কিসের সাথে যুক্ত? এটা হচ্ছে দুগ্ধ উৎপাদনের সাথে যুক্ত। এই যে হোয়াইট রিভলিউশন, এটাকে কিন্তু অপারেশন ফ্লাডও বলা হয়। অপারেশন ফ্লাড, ওকে। আচ্ছা, এটা কি? ডেয়ারি ডেভেলপমেন্ট মুভমেন্ট একটা, অর্থাৎ দুগ্ধ উৎপাদন একটা বিপ্লব, দুগ্ধ উৎপাদনের জন্য এই হোয়াইট রিভলিউশনটা শুরু হয়েছিল। আচ্ছা, এই যে হোয়াইট রিভলিউশন, এটা কেন স্টার্ট হয়েছিল? অনেকগুলো কারণ ছিল স্টার্ট হওয়ার পিছনে। আমাদের ভারতবর্ষ কৃষি প্রধান দেশ হলেও আগে কি করা হতো? বিভিন্ন খাদ্যদ্রব্য বাইরে থেকে ইম্পোর্ট করা হতো। তো যাই হোক, গ্রিন রিভলিউশন আসার ফলে সেটা অনেকাংশে বন্ধ হয়েছে, বন্ধ হয়েছিল সেই সময়ে। তো সেরকম খাদ্যদ্রব্য যেমন আগে ইম্পোর্ট করা হতো, সেই রকমই দুধও কিন্তু আগে ইম্পোর্ট করা হতো, বাইরের দেশ থেকে কিন্তু আমদানি করা হতো, রপ্তানি করা হতো না, অর্থাৎ এক্সপোর্ট করা হতো না। অর্থাৎ দুগ্ধ উৎপাদনে ভারত ইন্ডিপেন্ডেন্ট ছিল না। তো তারা যাতে ইন্ডিপেন্ডেন্ট হয়, অর্থাৎ আমরা যাতে দুগ্ধ উৎপাদনে ইন্ডিপেন্ডেন্ট হই ভারতবর্ষ, তার জন্য কিন্তু হোয়াইট রিভলিউশন স্টার্ট করা হয়েছিল। আর কেন হয়েছিল? দুগ্ধ উৎপাদনের জন্য, বৃদ্ধির জন্য, আর কি এমপ্লয়মেন্টের জন্য। অর্থাৎ যে পশু পালকরা আছেন বা আবার তার সাথে সাথে যে ফার্মাররা, অর্থাৎ কৃষকরা আছেন, তারা যাতে হচ্ছে পুয়ার, বিশেষ করে পুয়ার ফার্মার এবং হচ্ছে পুয়ার মিল্কম্যানরা যারা আছেন, তারা যাতে সেলফ এমপ্লয়েড হতে পারেন, অর্থাৎ দেশে যাতে বেকার সমস্যা, বেকারত্বের সমস্যা দূর হয়, এমপ্লয়মেন্ট আসে, তার জন্য কিন্তু এটা স্টার্ট করা হয়েছিল। আর এটা আগে যেটা বললাম সেটা ইম্পোর্ট না করা আর হচ্ছে এক্সপোর্ট করা, আর কি ইন্ডিপেন্ডেন্ট হওয়া, অর্থাৎ বাইরের দেশের উপর নির্ভর না করে নিজেদের উপর নির্ভর করা, কি ইকোনমি গ্রো করা। আমরা জানি যে, বা সকলের এটা ধারণা আছে যে, একটা দেশের যদি ইম্পোর্ট করার থেকে আমরা যদি এক্সপোর্ট বেশি করি, তাহলে আমাদের ইকোনমি কিন্তু অনেক গ্রো করবে। যেরকম শ্রীলঙ্কায় হয়েছিল না, ওরা এক্সপোর্টের থেকে হচ্ছে ইম্পোর্ট বেশি করতো, তার ফলে কি অবস্থা হলো তোমরা সবাই জানো শ্রীলঙ্কার ক্ষেত্রে। তো এর পিছনে আরো অনেক কারণ ছিল, কিন্তু এটাও একটা কারণ ছিল। তো এই ইম্পোর্টটা না করে যাতে এক্সপোর্ট করা হয় এবং ইকোনমি যাতে ডেভেলপমেন্ট হয়, তার জন্য কিন্তু এই পদক্ষেপ নেওয়া হয়েছিল। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে কেন স্টার্ট হয়েছিল তার কারণ। আর এই যে হোয়াইট রিভলিউশন স্টার্ট হয়েছিল, এটা কোন সময় স্টার্ট হয়েছিল? এটা হচ্ছে চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় স্টার্ট হয়েছিল, অর্থাৎ ফোর্থ ফাইভ ইয়ার্স প্ল্যানিং এর সময়। ওকে, আর এই যে হোয়াইট রিভলিউশন, এটা 1970 সালের দিকে স্টার্ট হয়। ওকে, এই যে হোয়াইট রিভলিউশন, এটা মূলত কার উদ্যোগে শুরু হয়? আমাদের যে ইন্ডিয়ান ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ড আছে, সেই বোর্ডের উদ্যোগে এই রিভলিউশনটা স্টার্ট হয়েছিল। আচ্ছা, এইবার এর পিছনে হচ্ছে আর একজনের অবদান আছে, সেটা কি? ডক্টর ভার্গিস কুরিয়ান। ডক্টর ভার্গিস কুরিয়ানের জন্যই কিন্তু হোয়াইট রিভলিউশনটা আমাদের দেশে এত সফল হয়েছিল। সেই জন্য ডক্টর ভার্গিস কুরিয়ানকে কি বলা হয়? দ্য ফাদার অফ হোয়াইট রিভলিউশন। হোয়াইট রিভলিউশন, দ্য ফাদার অফ হোয়াইট রিভলিউশন। ক্লিয়ার হলো এটুকু? আচ্ছা,
এবার আমরা জেনে নেব হোয়াইট রিভলিউশন এটা কটি পর্যায়ে হয়েছিল। এই যে হোয়াইট রিভলিউশন বা অপারেশন ফ্লাড এটা তিনটি পর্যায়ে হয়েছিল। প্রথম পর্যায়, প্রথম পর্যায়, তো প্রথম পর্যায়টা স্টার্ট কবে হয়েছিল? 1970 থেকে 1979 এই টাইমের মধ্যে অপারেশন ফ্লাড ফার্স্ট ফেজ কিন্তু হয়েছিল। তো এই যে প্রথম পর্যায়ে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছিল, প্রথম পর্যায়ে নেওয়া হয়েছিল ভারতের যে 10টি হচ্ছে রাজ্য আছে, 10টি রাজ্যে ভারতের 10টি রাজ্যে কি হয়েছিল, ডেয়ারি উন্নয়ন কর্মসূচি গৃহীত হয়েছিল 10টি রাজ্যে মূলত। আচ্ছা, এবার আমাদের যে ভারতবর্ষে 4টি বড় বড় শহর অর্থাৎ দিল্লি, কলকাতা, মুম্বাই এবং চেন্নাই, এই 4টি বড় বড় শহরে কি গড়ে তোলা হয়েছিল, মাদার ডেয়ারি গড়ে তোলা হয়েছিল। ওকে, এটা গেল অপারেশন ফ্লাডের ফার্স্ট ফেজ। এবার অপারেশন ফ্লাডের হচ্ছে সেকেন্ড ফেজ। সেকেন্ড ফেজ সেটা কবে শুরু হয়েছিল, 1980 থেকে 85, 1980 থেকে 1985 সাল পর্যন্ত এটা চলেছিল অপারেশন ফ্লাড টু। তো এখানে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছিল, তাহলে এখানে 144টি রাজ্যে কর্মসূচিটি গ্রহণ করা হয়েছিল, 144টি শহরে দুগ্ধ বাজার গড়ে তোলা হয়েছিল, অর্থাৎ সেখানে দুধ কেনা বেচা কিংবা অন্য এর সঙ্গে রিলেটেড যে কাজগুলো বা ব্যবসা বাণিজ্য সেগুলো চলবে। আর কি করা হয়েছিল, পশু হসপিটাল গড়ে তোলা হয়েছিল, পশু হাসপাতাল। পশু হাসপাতাল কেন তৈরি করা হয়েছিল, পশু রোগ নিরাময়ের জন্য। পশুরা যদি অসুস্থ থাকে তাহলে আমাদের যে মেন হচ্ছে অবজেক্টিভ, মূল যে উদ্দেশ্য অর্থাৎ হচ্ছে হোয়াইট রিভলিউশন অর্থাৎ দুগ্ধ উৎপাদন, সেটা তো থেমে যাবে, সেই জন্য পশু হাসপাতাল গড়ে তোলা হয়েছিল পশুদের চিকিৎসার জন্য। আর কি, উন্নত প্রজাতির পশু সরবরাহ করা হয়েছিল। উন্নত প্রজাতির পশু সরবরাহ করা হয়েছিল। আর কি, যে মিল্ক ম্যানরা আছে তাদের বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া হয়েছিল। ওকে, এই কর্মসূচিগুলো অপারেশন ফ্লাড টু এর আন্ডারে আনা হয়েছিল। এবার হচ্ছে অপারেশন ফ্লাড থ্রি। ছিল 1985 থেকে, কত সাল থেকে, 1985 থেকে 94 পর্যন্ত। তো অপারেশন ফ্ল্যাট থ্রিতে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছিল, তা নাই যে ভারতের 22টি রাজ্যে, ভারতের 22টি রাজ্যে 250টি জেলাতে কি করা হয়েছিল, 170টি দুগ্ধ ভাণ্ডার গঠন করা হয়েছিল। দুগ্ধ ভাণ্ডার গড়ে তোলা হয়েছিল, ঠিক আছে। হোয়াইট রিভলিউশনের ফলে কি কি উন্নতি ঘটেছিল, রিভলিউশনের ফলে প্রথমে কি ইম্পোর্ট বন্ধ হয়, ঠিক আছে, যেটা উদ্দেশ্য ছিল। আর কি হয়, এক্সপোর্ট চালু হয়, এক্সপোর্ট চালু হয়। এখন বর্তমানে ভারত হচ্ছে লার্জেস্ট
মিল্ক প্রডিউসার, ঠিক আছে? আর তার সাথে সাথে বাফেলো মিল্ক প্রডিউসার লার্জেস্ট। এ 1955 সালের দিকে 3000 টন কি করা হতো, বেবি ফুড ইম্পোর্ট করা হতো। কিন্তু কি হয় বর্তমানে, কি হয় 38,000 টন বেবি ফুড প্রডিউস করা হয়। প্রডিউস করা হয় বাটার আগে ইম্পোর্ট করা হতো, এখন বাটার প্রডিউস করা হয়। তাছাড়া যে কন্ডেন্সড মিল্ক, তারপরে হচ্ছে যে ড্রাই মিল্ক, সেগুলোও কিন্তু উৎপাদন করা হয়। তো এটা গেল হোয়াইট রিভলিউশন। আশা করি সবারই কনসেপ্টটা একদম ক্লিয়ার হয়ে গেছে। তো পরবর্তীকালে এরকম আরেকটি টপিক নিয়ে হাজির হবো। থ্যাংক ইউ।